Saat var kaçta? Hı? Neyce? যে মা তালের ফিটে বানাচ্ছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আর সুস্থ আছো তো আমার আর একটা নতুন ব্লগস ভিডিওতে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আজকে দুধমান কচু কাটছি এই দেখো দুধমান কচু এরকম হয় আর আমাদের বাড়িতেই বাড়ির সামনে যত জায়গা আছে সেই সব জায়গায় কোথাও একটা কোথাও দুটো এইভাবে হয়েছে সেখান থেকে আমি কাটছি দুধমান কচুতে না গলা চুলকায় না আর এটা কাটলে তারপরে সেই দুধের মতন কালার ওই রস বেরোয় রস যেটা বেরোয় আর কি দুধের কালার সেরকম হয় হ্যাঁ তো আমি দেখো এই দুধমান কচু দিয়ে কী কী আজকে বানাবো কয় আইটেম বানাই এটা তোমরা দেখতে থাকো ঠিক আছে কয়েক বছর পরে এই যে দুধমান কচু কাটছি আর এবার যখন আমি বাড়িতে এসেছি তো দুই সপ্তাহ হতে যাচ্ছে তবুও মানে আর কি খাওয়া হয়নি তো আজকে আমি মানে ভেবে নিয়েছি যে আজকে আমি কাটবো আর নিজে হাতেই সব করবো তাহলে তো কমসে কম খাওয়া হবে তো আমি সকালে ঘুমের থেকে উঠে ব্রাশ করেছি আর বাসি কাজও করেছি সেগুলো করার পরে প্রথমেই আমি মানে আর কি রান্নার জিনিসটা তৈরি করছি সেটা এই দুধমান কচু দিয়েই শুরু করেছি তো সবগুলো মানে যা যা আমার খাওয়ার ইচ্ছা দুধমান কচুতে আমি নিজেই বানাবো নিজেই জোগাড় করব তো আমার খুব পছন্দ ফেভারিট আর যদি কাঁকড়া মাছ থাকে এসে তরকারির সঙ্গে মানে দুধমান কচুর তাহলে তো আরও বেশি ভালো লাগে তা সেটা কাঁকড়া মাছ তো পাওয়া যাবে না কারণ আমাদের বিলেতে না জল হচ্ছে না জল বিলটা একদম শুকনো মাছ মারার কোনো সিস্টেমে মানে নেই তো আমি কিছুটা কুয়ো আছে কথ্য আছে সেগুলোই আছে জল অত ব্যক্তিগত মানুষদের কারো মানে নিজস্ব আমাদের নেই আর বিলে যদি থাকতো জল তাহলে চারো ভুনে পেতে মানে আর কি মারা যেত চারোতেই তো বাদে কাঁকড়া তো চারো পাতা যেত কিন্তু জল নেই যখন পাতা আর হচ্ছে না আর বাজারের থেকে কিনে খাওয়া অত ভালো লাগে না যদি বিলে হতো তাহলে হতো তো যাই হোক এটা হবে চিংড়ি মাছ দিয়ে বানাবো চিংড়ি মাছ ওই মানে চিংড়ি মাছটা আগে থেকে তৈরি করে রাখা রয়েছে মানে কালকে নিয়ে এসেছিলাম তা ভালো করে নিয়ে এসেছিলো আর কি তো ভালো করে ভেজে রেখেছি তো আজকে রান্না করবো তো কচুর ডাগো অতগুলো কাটা হয়ে গেছে যতগুলো দিয়ে আমার তরকারি হয়ে যাবে তো আর মানে কেটে নিয়ে আসা লাগবে না তো এই দিয়ে আমি এখন কোটা কাটা শুরু করব দেখি কয় ভাগে হয় তো প্রথমে আমি কি করছি কচুর ডাগর থেকে সেই জালি পাতাগুলো বার করে নিচ্ছি তো ডাগগুলো আলাদা আর পাতা জালি পাতা আলাদা করছি এটা দিয়ে আমি আলাদা একটা ভাগে করব একদম জালি নকনকে যেগুলো সেইগুলো দিয়ে তো আমি ভালো করে চেক করে নিচ্ছি কোনো মাকড়সার জাল পোকা মাকড় এসব আছে কি না তাই কোনো খারাপ কিছু আছে কি না পুরো পরিষ্কার করে রেখে নিচ্ছি পাশে সাইডে রেখে নিচ্ছি এরকম করে আমি চেক করে করে প্রত্যেকটা কচুর থেকে জালি পাতাগুলো বের করে নেব দেখো কত বড় অনেক বড় কিন্তু দেখো অনেক বড় আর কীরকম জালি অনেকটা জালি তো এর ভিতরে তো কিছুই নেই একদম আটা রয়েছিল তবুও আমি একবার চেক করে নেব দেখি পাতায় কোনো সমস্যা আছে কি না কোনো গন্ধা ঠন্ধা আর যে ডাগোগুলো ওগুলো ছোট করে সাইজ করে আমি কাটবো যাতে আমার এই যে ছোট্ট একটা ধামা আছে এর ভিতরে ধরতে অসুবিধে না হয় তার জন্য তো এবার সেই কচুর যে ডাগোর যে পাতলা অংশটা ওই যে ফেলে থাকে সেটা আমি কাটার চেষ্টা করছি তো এই যে আমি কেটে নেব একে ভালো করে এটার কোনো দরকার নেই ভালো না পাতলা এর কোনো খাস আমি রাখি না আর কি দেখতে ভালোও লাগে না পাতা নেই কেমন লাগে তো আমি ফেলে দিয়েছি কেটে আর এইভাবে আমি ডাগোগুলোর থেকে এইভাবে পিচ করে করে ছোট করে নিচ্ছি আর পাতাগুলো আমি পাতা যতটা একদম খারাপ যে পাতাগুলো সেগুলোই খালি ফেলবো আর যদি কিনা ভালো থাকে ভালো পাতাগুলো আমি ফেলবো না ওগুলো ইউজ করে নেব আলাদা একটা ভাগে বানাবো তার জন্য আমি সেইভাবেই বেছে রেখে দিচ্ছি সাইডে
তো যাই হোক, জালি পাতা তো দুটো আমার হয়ে গেছে বড় বড় পাতাই। তারপরে এই যে বড় ডাগগুলোর থেকে যে পাতাগুলো বেরোচ্ছে এগুলোও কিন্তু খুব ভালো, গতি না কিন্তু বড়, দেখেছো কীরকম কত বড়, তাই না? তো পাতাগুলো খুব ফ্রেশ, খুব ভালো, আর ভিটামিন তো ভিটামিন যুক্ত কোনো তুলনাই নেই। তো আমি সাইডে রেখে নিচ্ছি, পাতা দিয়ে কী করি সেটা দেখো। আর কচুর ডাগগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসলাম, ডোলে ডোলে ধুয়ে নিয়ে এসে রাখলাম। এবার আমি কচুগুলো পিচ করব। তো বটিটাকে পাতিয়ে, এই কড়াইটা না অনেক বড়, মানে কাজে ইউজ করে, সবসময় রান্না বাড়া হয় না এই কড়াইটায়, তো এত মানে বড় পাত্রর দরকার আমি যে কচুগুলো কচুর ডাগগুলো কেটে রাখবো তাই। তো আমি বড় কড়াইটা নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে না গ্যাস খুব কম ইউজ হয়, যেরকম গ্যাসের রান্নাটা খুব কম হয়, উনুনে রান্না বেশি হয়, কারণ মানে গাছপালা আছে, তারপরে একটা গরু আছে, মানে বড়ে ঠোড়ে হয়, তো কাঠের আগুনে মানে বেশি রান্না বাড়া হয়, জ্বালানি আছে। তো আমি কচুর ডাগগুলো ছুলে নিচ্ছি, যে মামা বলছে কি ছুলে নিতে, তো আমি একটু ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে পিচ করছি। তারপরে আমাদের বাড়িতে না সবাই কচু শাক ভালো খায়, আবার আমার মামা না চিংড়ি মাছ খায় না, তো তবু আমি কচুতে দেবো। আর যেটা শাক ভাজবো, মানে আর কি কচুর পাতার যেগুলো রয়েছে ওইগুলো দিয়ে শাক ভাজবো, আবার বড়াও বানাবো, ঠিক আছে, শাকের পাতার। তো দেখো কীভাবে বানাই। আর মামাকে না ওই সেই শাক, মামা বলছিলো কি শাকের পাতার যে বড়া হয়, বড়া ভালো সুন্দর লাগে, তো আমি ভাবছি কি কিছুটা ভাজবো, সবার জন্য তো বড়া করে পাওয়া যাবে না, তো কিছুটা ভাজবো আর কিছুটা দিয়ে বড়া বানাবো মামার জন্য, মামার হলেই হবে মামা বলছে যখন। তো সব থেকে জালি পাতাগুলো এই যে জোগাড় করেছি, এটা দিতে হবে ভাতে, ভাতে দিলে তারপরে রসুন দিয়ে মাখাতে হবে, ভীষণ টেস্টি হয়। বাকি এই পাতাগুলো রয়েছে, এইগুলো ছাপ করে নিয়েছি, মানে এবার ধুতে বাকি, তো বেছে খুঁটে নিয়েছি আগের থেকে, এবার এগুলো ধুয়ে নেব। এই যে ভাতের আড়ি উতরে গেছে, এখন আমি দেব এই পাতা, তাহলে গলে যাবে, গলে গেলে আবার বার করে একে মাখাতে হবে রসুন দিয়ে, আর খুব টেস্টি লাগে, খুব টেস্টি হয়। এই দিয়ে দিলাম, থাকে এরকম ঢাকা। এবার পাতাগুলো ধামার ভিতর রেখে নিয়েছি, পাতাগুলো ধুয়ে নেব। তো প্রথমে তো জল দিয়ে থামায়ে জল ভরে নিলাম ধামার ভিতরে, তারপরে ডোরে ডোরে ধুয়ে নেব। এবার পাতাগুলো ধুয়ে কমপ্লিটলি নিয়ে এসে চলে এসেছি বালতির ভিতরে করে। তো অনেক বড় পাতা দেখো, অনেক অনেক বড় বড় পাতা, এগুলো সব আমি কুচাবো ভালো করে, ছোট করে কুচিয়ে তারপরে আমি রান্না করব। দেখো কী রান্না করি, কি একটা পাতাতেই একটা মোট ভরে যাচ্ছে, দেখো দুটো পাতা ধোয়া যাবে না, এরকম বড় পাতা। তো আমি এই মাঝখান থেকে কেটে ফের ডবল করে নিয়েছি, আর এবার কুচুচ্ছি ভালো করে, ঠিক আছে, বেশি কুচোবো আর কি, একদম সরু সরু করে কেটে নেব। গতকাল মঙ্গলবার ছিল তাই আমি নিরামিষ খেয়েছি, তো কালকে তো অনেকটা কচু রান্না ঠান্না হয়েছিল, সেগুলো তো আমি খেতে পারিনি, খাইনি আর কি, তার জন্য আজকে এর ভিতরে দেব রসুন। আর রসুনই ইউজ করব ভাজাতেও, আর তরকারির ভিতরে রসুন সম্ভরায় দেব, তাহলে বেশি ভালো লাগবে। তো রসুন কিনে নিয়ে এসেছিলো এক প্যাকেট, সেগুলো রয়েছে, সেগুলো আমি পরে একটা জায়গা ভালো করে রাখবো। তো এই যে সাজি নিয়েছি, সাজির ভিতরে রসুনগুলো ঢেলে নিচ্ছি, ঢেলে রাখছি। এই যে একটা একটা লেবু কি দুটো লেবু দিদি, বড় একটা লেবু, দুধমান কচু তরকারি, আর এই যে দুধমান কচুর পাতা ভাজা আর ওর বড়া, এই যে কামরাঙা মাখা, এই যে মামি খাচ্ছে, কেমন হয়েছে মাখা? খুব ভালো আছে, খুব ভালো। কেমন আছো মামি তুমি? ভালো আছি। হ্যাঁ ভালো আছে মামি। আমার জন্য এই যে আর একটা রেজাই রেখে দেওয়া হয়েছে, এটা লবণ দিয়ে আমি খাবো পরে মাখায়। তো দুধমান কচুর
ডাটা দিয়ে তরকারি বানালাম আর পাতা দিয়ে ভাজা আর ওই যে ওই সেই ভাজা পাতা দিয়ে আবার একটু বড়া বানিয়েছি আর তখন আমি ভিডিও এই জন্য করতে পারিনি কারণ আমার মেমোরি ফুল ছিল তার জন্য আর ভিডিও এডিট ফেডিট হয়েছিল না আপলোড করতেও তো জায়গা লাগে এই জন্য তখন ভিডিও করিনি আর রান্না করার পরে তোমাদের তো দেখিয়ে দিলাম দেখলে তো রান্না করতে করতে না আমি একদম আমি ঘেমে একদম ভিজে গেছিলাম তো একবারে স্নান করে এখনই আসলাম আর এখন আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে এডিটও করা হয়ে গেছে অসুবিধা নেই তাই আমি এখন ভিডিও করছি যখন থেকে আমরা পটলের চারা লাগিয়েছি তখন থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছিল আজকে হলো বৃষ্টি কতদিন পরে মানে তো বৃষ্টিতে ভিজে ভিজে মানে এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে তার জন্য বাইরে বেরোলাম আর এমনিতে আমার সময়ও পাইনি যে আমি বৃষ্টির ভিডিওটা করব সময়ই পাইনি রান্নাবাড়া করছিলাম তারপরে স্নান করলাম একদম ঘেমে গেছিলাম তো তো এই দেখো ফুলগুলো কীরকম লাগছে সাদা ফুল বৃষ্টি হয়ে একদম এই দেখো বৃষ্টিতে স্নান করে রাখিয়েছে একদম মানে আর কি গাছগুলো ফুল গাছগুলো বৃষ্টিতে ভিজে স্নান করেছে কত ভালো লাগছে মা মামি আর আমি যাচ্ছি বৌদিদের বাড়ি মানে দাদা বাড়ি বৌদি এখানে রয়েছে ওনার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু হয়েছিল তাই ওনার কাছে বৌদি এই যে বৌদিদের বাড়ি আর এই খড়ের ভিতরে বৌদিদের ছাগল রয়েছে এই যে একটা আছে বকনা বকনা বাছুর দেখো মাঠের ভিতরে কিরকম ভালো সুন্দর না হাওয়া গরমের সময় হাওয়া ভালো সুন্দর হয় এদিক থেকে হাওয়া ওই যে তুলসীর পিড়ি বৌদিদের সন্ধ্যার সময় এখন বাজারে যাচ্ছি রাত হয়ে গেছে মানে সন্ধ্যার সময় এখন রাতই হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখন যাচ্ছি মামা মামি জাহাজ কিনবে তার জন্য জাহাজ বাছাবাছি করছে আর বাজাচ্ছিল তখন বাজিয়ে দেখাচ্ছে অনেক রাত হয়ে গেছে আমরা টুকটুকিতে বাড়ি যাচ্ছি যে বাজার থেকে নিয়ে এসেছি এর ভিতরে রয়েছে এখনই দেখাচ্ছি কি নিয়ে এসেছি এই যে এই যে ডিজাইন জ্বালানি খতম হয়ে গেছে মা বলছে বোরে নিয়ে আসতে তো দেখি যাই বোরে নিয়ে আসি বার করে বোরে রয়েছে ওইখানটায় যে গোলের পাশে তো দেখি কিভাবে আমি বোরে বার করতে পারি কিনা রাত্রেবেলা ভয় করছে তো তো তোমরা সঙ্গে থাকলে আমার ভয় লাগবে না তার জন্য ক্যামেরাটা অন করে নিলাম ঠিক আছে তো এই যে বোরে রয়েছে তো দেখি আমি কোনটা পারতে পারি ইস আবার পাশে রয়েছে গোবর পা পিছলে গেলেই আলুরদম এই যে এইটা দুটো নিয়ে নিলাম বাজার থেকে এসে মা বলছে কি বোরের দরকার ঠিক আছে তো কাকে নিয়ে আসবো ভাবলাম তোমাদেরই সঙ্গে নিয়ে নিই তো তোমাদের সঙ্গেই এই যে এই দুটো বোরে বার করে নিয়ে যাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো আমার সাথে আমার ভয় করছে বাবা কীরকম পা পিসে গেল দেখো এই যে আলুর কাছে আলুর কাছে পা পিসে গেছিল তো এই যে আম গাছ এই যে কামরাঙা গাছ এই যে আমি উঠোনে চলে এসেছি
তাহলে আবার মিছি পরের কোন সিন নিয়ে এই যে মামি নেছে শঙ্খ শঙ্খটা খুব ভালো আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এসে গেছি আমরা যে মা তালের পিঠে বানাচ্ছে আর গুলগুল্লা হয়ে গেছে রেডি খাওয়ার জন্য দেখাচ্ছি না ভালো করে আর ও মা এই হাড়ির ভিতরে কি আছে এই হাড়ির ভিতরে এই যে এই হাড়ির ভিতরে কি আছে দেখি ও ব্যাটা আনতে দেখো এই হাড়ির ভিতরে তাল আছে আর চিনি দিয়ে রেখেছে ওটাও বানাতে হবে আর কি না ওকে খাবে খেতে হবে আচ্ছা এইদিকে আলু ফুটা হচ্ছে আর এখানে একটুখানি চালের গুঁড়ো রয়েছে